হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা মানুষেরা এই পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান প্রাণী, কারণ প্রকৃতি আমাদের বাকি জীবেদের তুলনায় বড় মস্তিষ্ক আর বেশি বুদ্ধি দান করেছে, যার দ্বারা আমরা দুনিয়া সমেত ব্রহ্মাণ্ডের তথ্যকে একত্রিত করে সেই তথ্যকে কাজে লাগিয়ে আমরা মানুষেরা ভবিষ্যৎকে পাল্টানোর ক্ষমতা রাখি। কিন্তু আমরা মানুষেরা এই পৃথিবীতে প্রথম স্তন্যপায়ী জীব ছিলাম না, যারা পৃথিবীর বুকে প্রথম জন্মেছিল। আমাদের আগেও আরও অনেক জীব এই পৃথিবীতে ছিল, বাকি প্রাণীদের মতো আমাদেরও বিকাশক্রম চলেছিল, যার কারণে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। তো বন্ধুরা, সাথে থাকো এই ফাইনাল এপিসোডের শেষ পর্যন্ত, যাতে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্নের উত্তর বুঝতে সুবিধা হয়। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে, যদি তোমরা এই সিরিজের আগের তিনটে ভিডিও না দেখে থাকো, তবে এই ভিডিওটাকে পজ করে আগে ওই তিনটে ভিডিও দেখো, কারণ তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে কিভাবে সৃষ্টি হলো আমাদের পৃথিবী, কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর বুকে প্রাণ, আর কেমন ছিল সেই মহাপ্রলয়। এই তিনটে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, চট করে গিয়ে দেখে নাও। কোথা থেকে এলো মানুষ, এটা জানার জন্য আমাদের আরও একবার সময় পিছনে যেতে হবে, সেই সময়, সেই দিনটা, যেটা পৃথিবীর বুকে বিশাল ডাইনোসরের শেষ দিন ছিল, আজ থেকে মোটামুটি 6.5 কোটি বছর আগে। তখন পৃথিবীতে বিশাল বিশাল ডাইনোসর বসবাস করত, কিন্তু এখানে ডাইনোসর ছাড়াও আরও একটা প্রজাতি নিজেদের বংশবিস্তার করছিল। ইঁদুরের মতো দেখতে এই প্রাণীটা থেকেই আজ আমরা বিকশিত হয়েছি, বিশ্বাস হচ্ছে না? তো চলো আগে দেখি। এরাই হলো প্রথম স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ ম্যামালস। এই সময় ম্যামালসরা আকারে অনেক ছোট ছিল, আর এরা ডাইনোসরের ভয়ে মাটির নিচে অথবা গাছের গুঁড়ির ভেতরে বসবাস করত। ক্রিটিসিয়াস কালের শেষের দিকে 10 কিলোমিটার ডায়ামিটারের একটা ধূমকেতু পৃথিবীর আটলান্টিক মহাসাগরে এসে পড়ে। এই ধাক্কার ফলে পৃথিবী কেঁপে ওঠে, আর সমুদ্রতে বিশাল বিশাল ঢেউ সৃষ্টি হয়, পুরো পৃথিবী ধুলোর চাদরে ঢেকে যায়, আর সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতেই পারে না। এই সংঘর্ষের ফলে পৃথিবীর পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়, পৃথিবীর ফুড চেইন পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই গাছপালার সাথে সাথে ডাইনোসরের পুরো প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই বিশাল ডাইনোসরের শেষটা স্তন্যপায়ী জীবেদের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়ালো। মাটির তলায় থাকার কারণে স্তন্যপায়ী প্রাণীরা এই বিশাল মহাপ্রলয় থেকে বেঁচে যায়, আর অ্যাডাপ্টেড রেডিয়েশনের কারণে আরও অনেক নতুন প্রজাতির জন্ম হয়। ডাইনোসরের শেষ হওয়ার কিছু বছর পর পৃথিবীর পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। এই সময় পৃথিবীর টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস, আর পৃথিবীতে একদিন মোটামুটি 24 ঘন্টার হতো। এই সময় পৃথিবীর সমস্ত মহাদ্বীপ ঠিক আজকের মতোই ছিল, কেবল দুটো নতুন ভূভাগেরই কমতি ছিল। পৃথিবীর টেকটনিক প্লেট আরও একবার চঞ্চল হয়ে ওঠে, যা দুটো বড় বড় দ্বীপকে একে অপরের কাছে নিয়ে যাচ্ছিল। এটা সেই জমি যেখানে বসে বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখছে, ভারত আর বাংলাদেশ, যা এশিয়া মহাদ্বীপের দিকে এগোচ্ছিল। এই দুটো দ্বীপ একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পর একটা নতুন ভূশৃঙ্খল নির্মাণ হয়, একটা নতুন পর্বত শৃঙ্খল হিমালয়, আর এটা হলো সব থেকে উঁচু পর্বত শৃঙ্খল মাউন্ট এভারেস্ট। এই পর্বতে জমা বরফ ভবিষ্যতে গিয়ে অনেক নদীর জন্ম দিতে চলেছে, যা আগে গিয়ে পৃথিবীর অর্ধেক প্রাণীকে খাবার জল দান করবে। এখনও পৃথিবীতে কিছু একটা মিশিং ছিল, সেটা হলো আমরা মানুষেরা, কিন্তু এখন আরও একবার পরিস্থিতি পাল্টাতে চলেছে, আর একটা নতুন যুগ শুরু হয়। এই সময় স্তন্যপায়ী প্রাণীরা সময়ের সাথে সাথে বিকশিত হতে শুরু করে, আর এরা আগের থেকে বড় হতে থাকে। এই সময় বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীরা গাছের মধ্যেই থাকতো, আর তাদের দেখতে ঠিক আজকের কাঠবিড়ালির মতো ছিল। স্তন্যপায়ের এই অবস্থাকে বলা হয় প্রোটোপাইমার্স। ফসিলস থেকে জানা যায় এদের হাত পা কোনো জিনিসকে ধরার জন্য, অর্থাৎ ভর দিয়ে কোনো কাজ করার জন্য সক্ষম ছিল, কিন্তু তাদের চোখ তাদের মাথার দুদিকে থাকত। আজ থেকে মোটামুটি 55 লাখ বছর আগে কাঠবিড়ালির মতো দেখতে স্তন্যপায়ীরা আস্তে আস্তে বাঁদরের মতো হতে লাগলো, আর এদের চোখ মাথার সামনের দিকে ছিল। এই সময় তাদের মাথার ভেতরে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। স্পাইনাল কর্ডকে ব্রেনের সাথে যুক্ত করা ছিদ্রটা, অর্থাৎ ফোরাম ম্যাগনাম, মাথার পিছন দিক থেকে মাঝখানে আসতে শুরু করে, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীরা ভবিষ্যতে গিয়ে দু পায়ে চলার জন্য প্রস্তুত হচ্ছিল। আজ থেকে 40 লাখ বছর আগে আফ্রিকার পূর্ব অঞ্চলে একটা নতুন পর্বত শৃঙ্খলের নির্মাণ হয়, ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এই পর্বত এখানে আসা মৌসুমি হাওয়ার প্রতিরোধক হয়ে দাঁড়ায়, যার ফলে এখানকার জঙ্গলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে, আর সময়ের সাথে সাথে এখানে খরা দেখা দেয়।
জঙ্গল কমতে থাকে আর খোলা মাঠ বাড়তে থাকে, আর এখান থেকেই শুরু হয় মানুষের যাত্রা। আজ থেকে মোটামুটি 2.33 কোটি বছর আগে লেট মিওসিন পিরিয়ডের সময় মানুষের বিকাশ প্রক্রিয়া অর্থাৎ আর্লি অ্যাপস বানর থেকেই শুরু হয়, এটা আমরা সবাই জানি। এর মধ্যে প্রথম যার নাম আসে তারা হলো ড্রায়াপাথিকাস, যারা আজ থেকে মোটামুটি 1.37 কোটি বছর আগে এই পৃথিবীতে ছিল, যারা এখনকার মানুষের প্রথম পূর্বপুরুষ। এই সময় রামাপেথিকাসেরও অস্তিত্ব ছিল, রামাপেথিকাস যাকে সিভাপেথিকাসও বলা হতো, আর এদের অবশেষ আজ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া গেছে। আর এরা ড্রায়াপাথিকাসের তুলনায় অনেকটাই মানুষের মতো দেখতে ছিল। ড্রায়াপাথিকাস ইউরোপীয় অঞ্চল ছাড়া এশিয়া আফ্রিকারও কিছু অঞ্চলে বসবাস করেছিল। মানুষের এই বিকাশ প্রক্রিয়া তাদের থেকেই প্রথম শুরু হয়। ড্রায়াপাথিকাস আর রামাপেথিকাসের বিলুপ্ত হয়ে যাওয়ার পর জিন অ্যাস্ট্রালোপেথিকাস আসে। অ্যাস্ট্রালোপেথিকাস সম্ভবত পূর্ব আফ্রিকাতে আজ থেকে মোটামুটি 1.9 কোটি বছর আগে বিকশিত হয়ে ওঠে, আর এরা গোটা মহাদ্বীপে ভরে যায়। অ্যাস্ট্রালোপেথিকাসের সবার প্রথমে আর্ডিপেথিকাস রেমিডাস আছে, যারা 1.2 মিটার লম্বা ছিল, যাদের মস্তিষ্ক একটা আপেলের মতো সাইজের ছিল, আর এদের কাছে মানুষের মতো দাঁতও ছিল। এরাই প্রথম গাছ থেকে নিচে নামার সিদ্ধান্ত নেয়, আর এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে খাবারের সন্ধানে যাওয়ার জন্য মাটিকে ব্যবহার করে। এদের কিছু পরেই অ্যাস্ট্রালোপেথিকাস এফারেন্সিস আসে। এরা আর্ডিপেথিকাস রেমিডাসের তুলনায় একটু খাটো ছিল, এদের ছোট নাক আর একটা ছোট মস্তিষ্ক ছিল। এরা চার পায়ের জায়গায় 2 পায়ে চলতে সক্ষম ছিল, আর এদের এই 2 পায়ে চলার ফলেই এদের শরীরে ক্যালোরি কম নষ্ট হচ্ছিল, আর তারা চলতে ফিরতেও খেতে পারত। কিন্তু তাদের পা দুটো একটু ঝুঁকে থাকত, সেই কারণে তারা খুবই আস্তে চলাফেরা করত। এই সবের পরেও তারা নিজেদেরকে গাছে ওঠা আর গাছে থাকার জন্য পারফেক্ট করে নিয়েছিল। এদের কিছু সময় পরে অ্যাস্ট্রালোপেথিকাস এফারেন্সিস আসে, আর এরা আস্তে আস্তে আফ্রিকার জঙ্গলে থাকতে শুরু করে দেয়। এরা নিজেদের পূর্বপুরুষদের তুলনায় বড় হওয়ার সাথে সাথে এখন তাদের কাছে মানুষের মতো বড় বড় দাঁতও ছিল, আর এরা পুরোপুরি তৃণভোজী একটা প্রাণী। অ্যাস্ট্রালোপেথিকাস জিনের শেষ পর্যায়টা ছিল অ্যাস্ট্রালোপেথিকাস রোবাস্টাস। এরা বাকিদের তুলনায় অনেকটাই লম্বা ছিল, কিন্তু তবুও তারা বানরের মতোই দেখতে লাগত, তাদের ওজনও অনেক বেশি ছিল। অ্যাস্ট্রালোপেথিকাস জিনের পরেই হোমো জিন আসছিল, যারা এদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হতে চলেছে। আজ থেকে মোটামুটি 23 লাখ বছর আগে জ্যালোসিয়াম প্লাস্টোসিয়াম পিরিয়ডের সময় হোমো জিন শুরু হয়, আর প্রথম আসে হোমো হ্যাবিলাস। এদের চেহারা অনেকটা তাদের পূর্বপুরুষ অ্যাস্ট্রালোপেথিকাসের মতোই দেখতে ছিল, কিন্তু তাদের মস্তিষ্ক আর মাথার খুলি এটা দেখাতো যে তারা এখনও কথা বলার জন্য প্রস্তুত হয়নি, তারা কথা বলতে পারত না। আর এই সময় তাদের দ্বারা প্রথম উপকরণ তৈরি হয়। হোমো হ্যাবিলাসকে হ্যান্ডিম্যানের নামেও জানা যায়, কারণ তারা যেমন উপকরণ বানাতে পারত তেমনি তার ব্যবহারও করতে পারত, আর এরাই এটা করা প্রথম প্রাণী ছিল। পরে এদের উচ্চতা সময়ের সাথে সাথে 5 ফিট পর্যন্ত পৌঁছে যায়। কিছু সময় পর হোমো এরিকটাস আসে। এদের চেহারা তাদের আগের জিনের তুলনায় অনেকটা লম্বা ছিল, এদের মস্তিষ্ক হোমো হ্যাবিলাসের তুলনায় একটু ছোট ছিল, আর সময়ের সাথে সাথে তারা ভাষার ব্যবহারও শিখে যায় একে অপরের সাথে কথা বলার জন্য। ভাষার সাথে সাথে তারা পাথরের তৈরি হাতিয়ারও বানাতে পারত, আর তার ব্যবহার করে শিকারও করতে পারত। এর সাথে তারা প্রথম আগুনও আবিষ্কার করে। আগুনের খোঁজ তাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এটা তাদের গরম আলো আর অন্ধকারে সুরক্ষা প্রদান করত। হোমো এরিকটার মাংসাশী ছিল, আর এরা আফ্রিকা থেকে আস্তে আস্তে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল। এরপর আমরা যার কথা জানতে চলেছি তারা হলো হোমো সেপিয়ান নিয়ান্ডারটেলস, যারা হোমো সেপিয়ান্সদের থেকে একটু কম বুদ্ধিসম্পন্ন ছিল। নিয়ান্ডারটেলস আমরা মানুষেরাই ছিলাম, কিন্তু হোমো সেপিয়ান্সের মতো বুদ্ধিমান নয়। নিয়ান্ডারটেলস বড় খুলি আর মস্তিষ্কের সাথে অনেক পেশিবাহুল শক্তিশালী ছিল, তারাও শিকার করার জন্য বিভিন্ন ধরনের হাতিয়ার বানাতে পারত, আর গুহার মধ্যে থাকতে পছন্দ করত। এরা একসাথে বসবাস করত, আর এখান থেকেই পরিবার সৃষ্টি হলো। এখন তারা একসাথে থাকত, যার ফলে তারা সুরক্ষিত থাকত। এরাই প্রথম যারা আগুনকে রান্নার কাজে ব্যবহার করল, তারা মাংসকে আগুনে পুড়িয়ে খেত, যার ফলে তাদের কম চেবাতে হতো আর ক্যালোরিও কম নষ্ট হতো, আর সেই অতিরিক্ত ক্যালোরি তাদের মস্তিষ্কের বিকাশের কাজে লেগে গেল। কিন্তু আইস এজের সময় প্রচণ্ড ঠান্ডা আর খাবারের অভাবের কারণে এরাও বিলুপ্ত হয়ে যায়। আস্তে আস্তে সময়ের পরিবর্তন হতে হতে আর নিয়ান্ডারটেলসের শেষ হওয়ার পর একটা অন্য সময় এসে গিয়েছিল, অর্থাৎ আমাদের অস্তিত্বের, হোমো সেপিয়ান্স।
নিয়ান্ডারটেলসের তুলনায় এখন এরা অনেক বুদ্ধিমান। এদের খুলির আকার আগের থেকে অনেক ছোট আর সামান্য হয়ে উঠেছে, আর এদেরকে ওমনি ওয়ারিয়ার্স বলা হতো। এখন এদের কাছে চিন্তা ভাবনা করার শক্তি ছিল, এরা নিয়ান্ডারটেলসের তুলনায় অনেক গুণ বিকশিত ছিল। এরাই প্রথম পশুদের চামড়া দিয়ে জামা কাপড় বানিয়েছিল, আর প্রাকৃতিক বিপর্যয়কে তাদের পূর্বপুরুষদের থেকে বেশি গুণ সহ্য করতে পারত। সেই কারণে তারা আজ পর্যন্ত বিলুপ্ত হয়নি। তাদের কাছে পৃথিবীর সব প্রাণীদের থেকে বেশি বুদ্ধি আছে, কথা বলার জন্য ভাষা আছে, হাতিয়ার আছে, আর এই সবের চেয়ে বড় জিনিস তাদের কাছে একটা বিকশিত মস্তিষ্ক আছে, আর তারা হলাম আমরা। আর্লি হোমো সেপিয়ান্সদের 2 লক্ষ বছর পর, অর্থাৎ 1 সেকেন্ড আগে এখন আমরা। আমি আর তুমি মিলে 4.5 কোটি বছরের এই যাত্রা পুরো করলাম। এখন আমরা আবার আমাদের সময় ফিরে এসেছি, আমাদের সময় আমাদের ঘরে। এটা হলো আমাদের দুনিয়া, আমাদের সময়। এখন আমরা অনেক বিকশিত আর আধুনিক হয়ে উঠেছি। এখন আমরা আমাদের আশপাশে ঘটা ঘটনাগুলোকে বুঝতে সক্ষম। আমরা জানি এই সমুদ্র কোথা থেকে এসেছে। আমরা এখন এটাও জানি এই মাটি যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি তার সৃষ্টি কিভাবে হয়েছে, আর সব শেষে এটাও জানি পৃথিবীতে জীবন কিভাবে এসেছে। কিন্তু এখন আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়, আমাদের এখন আরও এগোতে হবে। আমাদের এই মহাবিশ্বকে এখনও আরও ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, আর সবশেষে একটাই কথা, এই সমস্ত দানকে সম্মান জানাতে হবে। এই সিরিজটা এখানেই শেষ। যদি এর আগে 3টে এপিসোড না দেখে থাকো তো এক্ষুনি গিয়ে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, না হলে অনেক কিছু মিস করবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর এই গোটা সিরিজটা তোমার বন্ধু বান্ধব ভাই বোন ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না জানো, কারণ এই সিরিজের প্রতিটা ইনফরমেশান তাদেরও জানা প্রয়োজন। আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নাও, কারণ কিছুদিনের মধ্যেই আমার নেক্সট সিরিজ আসতে চলেছে, যাতে তোমরা মিস না করো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, হাসতে থাকো, আর সবাইকে ভালো রাখো। এতটা সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।